সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে উনিশে মে এবং আপনাদেরকে আমি ঠিক যেরকমটি বলেছিলাম যে আমরা একটি নতুন এপিসোডিক ভিডিও প্লেলিস্ট বানিয়েছি যেখানে আমরা প্রত্যেকদিন রাজ্যের যে করোনা সংক্রান্ত মেডিকেল বুলেটিন প্রকাশিত হয় বিকেলবেলায় সেই সেটা নিয়ে বিষয়ে আলোচনা করব তো আজকে আমাদের পর্বের দ্বিতীয় দিন চলুন আজকে আজকে যে মেডিকেল বুলেটিন বেরিয়েছে কোভিড নাইন্টিনকে কেন্দ্র করে সেটা আমরা দেখে নিই কিন্তু আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন যাতে করে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটিকে শেয়ার করুন আর এই পিডিএফটি যদি আপনারা বিস্তারিতভাবে দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো দেখুন এই হলো আজকের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল নাইনটিন্থ মে টোয়েন্টি আর এটা দেখে আমরা কী বলা হচ্ছে অল ফিগার্স আপডেটেড স্টিল নাইন এ এম নাইনটিন্থ মে সকাল নটা অবধি ফিগার আপডেট করা হয়েছে তারপরে প্লাস মাইনাস কিছু হতে পারে এবং তারপরে এটা বিকেলবেলায় প্রকাশিত হয় তাহলে দেখে নিই আঠেরোই মে দি কনফার্মড কেস হচ্ছে রাজ্যে আঠারোশো পঁচিশ উনিশ তারিখ আজকে একশো জন নতুন সংযোজন হয়েছে সব মিলিয়ে উনিশ তারিখ অর্থাৎ আজ অবধি আমাদের রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো উনত্রিশশো এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে হাজার চুয়াত্তর জনকে তার সঙ্গে আরও আটষট্টি জন যোগ হবে টোটাল ডেথস মারা গেছে একশো জন তার সঙ্গে আরও ছজন যোগ হবে টোটাল ডেথস ডিউ টু কোমরবিডিটি সেটা হবে বাহাত্তর অ্যাক্টিভ কোভিড নাইনটিন কেস অ্যাজ অন নাইনটিন্থ মে আজ অব্দি অ্যাক্টিভ হচ্ছে ষোলোশো সাঁত্রিশ তার সঙ্গে আরও বাষট্টিটা যোগ হবে এইগুলো এখান থেকে এইগুলো বাদ দিয়ে এটাই হচ্ছে ডিসচার্জ রেট অর্থাৎ এখনও অবধি ছাড়া পাওয়ার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে আমাদের রাজ্যে থার্টি সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ঠিক আছে এবার আমরা দেখিনি স্যাম্পল টেস্টেড আঠেরোই মে অব্দি স্যাম্পল আমাদের রাজ্যে মোট টেস্ট করা হয়েছে তিরানব্বই হাজার পাঁচশো সত্তরটি স্যাম্পেল টেস্টেড অন নাইনটিন্থ মে আজকে স্যাম্পল টেস্ট করা হয়েছে আট হাজার সাতশো বারোটি টোটাল নম্বর অফ স্যাম্পেল টিল নাইনটিন্থ মে আজ অব্দি যেটা হয়েছে টোটাল স্যাম্পেল টেস্ট সেটা হচ্ছে এক লক্ষ দু হাজার দুশো বিরাশিটি টেস্ট পার মিলিয়নস পপুলেশন এটা দেখুন এটা কিন্তু আমাদেরকে বাড়াতেই হবে এবং এটা আমাদের দিন দিন বাড়ছে সেটা হচ্ছে দশ লক্ষ মানুষ পিছু আমাদের রাজ্যে টেস্ট হচ্ছে এগারোশো জন পার্সেন্টেজ অফ পজিটিভ কেসেস আউট অফ স্যাম্পল টেস্টেড যতগুলো স্যাম্পল টেস্ট করা হয়েছে এক হাজার এক লক্ষ দু হাজার দুশো বিরাশি জন তার মধ্যে টু পয়েন্ট এইট নাইন পার্সেন্টেজ হচ্ছে পজিটিভ টোটাল টেস্টিং ল্যাবরেটরিজ তেইশটি টেস্টিং ল্যাবরেটরিজ অ্যাডেড দিস উইক এই সপ্তাহে যোগ হয়েছে আরও পাঁচটি টেস্টিং ল্যাবরেটরিজ পেন্ডিং অ্যাপ্রুভাল একটি এবার দেখুন কোভিড হসপিটাল এটা হচ্ছে ডেডিকেটেড ট্রিটমেন্ট হচ্ছে উনসত্তরটি টোটাল রাজ্যে আমাদের রয়েছে তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল হচ্ছে ষোলোটি আর প্রাইভেট হসপিটাল রয়েছে তেপ্পান্নটি টোটাল নাম্বার অফ ইয়ারমার্ক কোভিড নাইন্টিন বেডস আট হাজার সাতশো পঁচাশিটি পার্সেন্টেজ অফ অকুপেন্সি ইন কোভিড বেডস সিক্সটিন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট আইসিউ বেডস হচ্ছে নশো কুড়িটি এই সংখ্যাগুলো দেখুন আস্তে আস্তে আমাদের বাড়ছে এগুলো আমাদের বাড়ানো দরকার এবার দেখুন হোম কোয়ারেন্টাইন টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার আর পাঁচশো বিরাশি টোটাল নাম্বার অফ পিপল বারো হাজার চারশো বিরাশি গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টাররা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন বা পিপল রিলিজড সরি এগুলো পিপল যারা রিলিজ হয়েছেন কোয়ারেন্টাইন তাই গভর্নমেন্ট বত্রিশ হাজার একশো বারোটি বারো জন বত্রিশ হাজার একশো বারো জন সরি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক লক্ষ আটান্ন হাজার আটশো একচল্লিশ জন যার মধ্যে বর্তমানে যারা রয়েছেন ছিয়াশি হাজার নশো বাহান্ন জন এবং যাদেরকে রিলিজ করা হচ্ছে একাত্তর হাজার আটশো উননব্বই জন আজকে আমরা দেখিনি কোন কেস আছে কিনা আলিপুরদুয়ারেও কোনো কেস নেই কুচবে কেস নেই দার্জিলিংয়ে দার্জিলিংয়ে দুটো কেস বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এটা আঠেরোই মে আর আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে তিনখানা কেস বৃদ্ধি পেয়েছে আঠেরোই মে সেই সঙ্গে সঙ্গে এই যে মালদাতে আজকে এগারোখানা কেস বৃদ্ধি পেয়েছে কিন্তু ভালো খবর হচ্ছে মালদা মে থেকে দশজনকে ছেড়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ আজকে তিনটে কেস বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাক হ্যাঁ নদীয়াতে দুটো কেস বৃদ্ধি পেয়েছে বীরভূমে একটি কেস বেড়েছে আপনার এই যে পূর্ব বর্ধমানে দুটি কেস বেড়েছে পশ্চিম বর্ধমানে একটি কেস বেড়েছে হাওড়া হাওড়া জেলাতে ছাব্বিশটি কেস বেড়েছে এবং ছজনকে রিলিজ দেওয়া হয়েছে হুগলিতে তিনটি কেস বেড়েছে এবং জনকে রিলিজ দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত একজন মারাও গেছেন আর এখানে হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় পনেরোটি কেস বেড়েছে তিনজনকে রিলিজ দেওয়া হয়েছে সাউথ চব্বিশ পরগনায় পাঁচটি কেস বেড়েছে একজনকে রিলিজ দেওয়া হয়েছে এবং দুর্ভাগ্যবশত একজন মারা গেছেন কলকাতাতে ষাটটি কেস বেড়েছে চব্বিশ জনকে রিলিজ দেওয়া হয়েছে চারজন মারা গেছেন এবং আদার স্টেটে দুটি কেস রিলিজ হয়ে মানে বৃদ্ধি পেয়েছে একজনকে রিলিজ করা হয়েছে সর্বমোট আজ উনিশে মে একশো কোভিড পজিটিভ বৃদ্ধি পেয়েছে কেস আটষট্টি জনকে ছাড়া হয়েছে ছজন দুর্ভাগ্যবশত মারা গেছেন আমাদের এইবার এখানে তো আপনারা যদি দেখতে চান কোন আপনাদের টেস্টিং যে ল্যাব রয়েছে সেই টেস্টিং ল্যাবের ফিগারটা একবার দেখে নিন প্রত্যেক দিন কিন্তু আমাদের টেস্টিং ল্যাবের যে স্যাম্পল টেস্ট সেটা সঙ্গে কিন্তু আরও বেড়ে চলেছে এটা একটা খুব ভালো দিক আমাদের কাছে এবং এখানটায় ইন্ডাস্ট্রির অ্যাপ্লিকেশান যেগুলো রিসিভ করা হয়েছিল এটা অ্যাপ্রুভ দেওয়া হয়েছে রিজেক্ট করা হয়েছে এগারো হাজার পাঁচশো তেত্রিশ আন্ডার প্রসেস পনেরো সিয়াত্তর তো এই ছিল আজকে পুরো তথ্য আশা করি এটি আপনাদের অনেক কাজে লেগেছে আপনারা ঘাবড়াবেন না কখনোই ঘাবড়াবেন না আপনারা এই যে এত সংখ্যক লোক প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এটির দিকে আপনারা নজর রাখুন ভরসা রাখুন সরকারের প্রতি আর বাইরে আপনারা বেরোনোর সময় অবশ্যই মুখে মাস্ক পরে বেরোবেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার